অনেক বড় পার্থক্য রয়েছে যা আপনি পছন্দ করেন আর যা করা উচিত তার মধ্যে যখন আপনি সেটা করা শুরু করেন যা প্রয়োজন তখন এরকম কোনো জিনিসই থাকে না যে আমি কোনটা পছন্দ করি আর আমি কোনটা পছন্দ করি না আপনি যদি এই একটি জিনিসের ওপরে উঠতে পারেন যে আমি এটা পছন্দ করি আর আমি এটি পছন্দ করি না আপনি যদি একটি জিনিসের ঊর্ধ্বে উঠতে পারেন আপনার নব্বই ভাগ আধ্যাত্মিক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে ব্যাস এটুকুই কারণ এই কর্ম কর্ম তৈরি করার যন্ত্রটি বন্ধনের ভিত্তি হল শুধু এটাই আমি এটা পছন্দ করি আর এটা করি না আমি এটা ভালোবাসি আর এটা ঘৃণা করি যখন আপনি সৃষ্টিকে এভাবে ভাঙার চেষ্টা করেন আমরা যাকে সৃষ্টির উৎস বলি আপনার সেই মাত্রাকে স্পর্শ করার ক্ষমতা আপনার ধরা ছোঁয়ার একদমই বাইরে আমি চাই আপনারা মন দিয়ে শুনুন সমস্ত শিশুরাও কিন্তু ঠিক আছে কি আপনাদের সকলেরই ছোট ছোট জিনিসে মনোযোগ দেওয়া উচিত একটি ঘাসের ডগা একটি পাতা একটি পিঁপড়ে যে আপনি একটি পিঁপড়ে দেখেছেন হ্যাঁ খুব কাছ থেকে পিঁপড়েকে অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত যেই এই পিঁপড়েকে বানিয়ে থাকুন না কেন যেই এই পিঁপড়েকে বানিয়ে থাকুন না কেন এটা দুর্দান্ত মনোযোগ দিয়ে বানানো হয়েছে নাকি ওই একটা ছোটো যে পিঁপড়ে এভাবে হ্যাঁ আপনার কি মনে হয় খুব ভালোভাবে বানানো হয়েছে ভালোভাবে না কেনা খুব ভালোভাবে তাই নয় কি আসলেই অভূতপূর্ব পিঁপড়ে একটা সামান্য পিঁপড়ে নয় তাই যদি সৃষ্টিকর্তা এই সৃষ্টির উৎস এতখানি মনোযোগ দিতে আগ্রহী একটি ছোট পিঁপড়ের প্রতি আপনি কি মশাই এটা সিদ্ধান্ত নেয়ার মতো যে আপনি কি পছন্দ করবেন আর কি পছন্দ করবেন না এটা করার মধ্যে যা নিজের থেকেও বড় কিছু একটি মানুষ এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সে আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে ওঠে আশীর্বাদ রয়েছে প্রশ্নটা হলো আমরা কি উপযুক্ত আমরা এটা পছন্দ করি আর এটা করি না আপনারা আরশোলা পছন্দ করেন কেন ধরে নিন ধরে নিন ধরে নিন বেলেন একটি আরশোলা ছদ্মবেশ ধরে কি করবেন আপনি ওহো আপনি নমস্কার করবেন কিন্তু আপনি কিভাবে জানবেন যে এটি শিব নাকি একটি সাধারণ আরশোলা হ্যাঁ কিভাবে জানবেন আপনি জানেন না তাই এটাই ভালো যে আমরা সমস্ত আরশোলাকেই নমস্কার করি কারণ কে জানে যে কোনটা শিব তাই এটা খুবই সহজ এটাই আপনাকে এই সংস্কৃতি শিখিয়েছে যে আপনি একটি গাছ দেখেন ও শিব আপনি একটি পাথর দেখেন শিব আপনি একটি কুকুর দেখেন শিব আপনি একটি গরু দেখেন শিব কারণ আপনি জানেন না আপনি জানেন না যে আজকে তার কী ছদ্মবেশ ঝুঁকি না নেয়াই ভালো তাই নয় কি হ্যাঁ ঝুঁকি না নেয়াই ভালো অন্তত মানুষদের দিয়ে শুরু করুন আপনি জানেন না যে তিনি আজকে কি ছদ্মবেশে এসেছেন হ্যাঁ তাই নয় কি যদি কে জানে সেই জন্যই যাকেই দেখুন না কেন কারণ কে জানে আজ তার কি ছদ্মবেশ আপনি যদি এরকম হন আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এতে কোনো প্রশ্নই নেই আপনার এটির খোঁজে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনার ভগবানের খোঁজে যাওয়ার প্রয়োজন নেই বা এটি আপনার ওপর বৃষ্টিধারার মতো ঝরে পড়বে এটা হবেই